তখন তো মার্চ মাস থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে পাকিস্তানিরা আমাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেবে না এবং আওয়ামী লীগকে গভর্নমেন্ট ফর্ম করতে দেবে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো সারা দেশে আন্দোলন তখন তুঙ্গে, বাংলাদেশের ছাত্র জনতা সবাই যে যেখানে ছিল সবাই সক্রিয়, তখন বলতে গেলে রাজনৈতিক কর্মীতেই পরিণত হয়েছিল। তো ওই আন্দোলনের সূত্রে ওই মালিবাগের মৌচাকের মোড় থেকে একেবারে টিভি স্টেশন পর্যন্ত আমরা সব রাস্তায় ব্যারিকেড করেছিলাম, মানে কিছু দূর 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 ব্যারিকেড, গাছপালা ফেলে এটা সেটা করে। ফারুক ইকবাল তখন ছিল আবুজার গিফারি কলেজের ছাত্র সংসদের সেক্রেটারি। 2 তারিখ ছিল জাতীয় পরিষদের অধিবেশন, সেই অধিবেশন তো বন্ধ করে দিল, পণ্ড করে দিল, তারপর কারফিউ দিয়ে দিল ঢাকা শহরে 6টা থেকে। সেই কারফিউ ব্রেক করে সেই ওদিন মিছিল বের করেছিল রাত 12টার সময়, বিশাল মিছিল, মশাল মিছিল। ওদিন থেকে ওর উপরে ওরা টার্গেট ছিল, এ এলাকার নেতৃত্ব কে দেয় ওই টার্গেট ছিল ওর উপরে। হরতাল ছিল তো, বাজার টাজার কিছু না, আমরা আগেই দিন বাজার করে রাখছি, রান্না হয়েছে, রান্না বান্না খাইল না, কয় না কলেজ একটু কাজ আছে, তাই আমি কলেজে কাজে যাস না, অন্যখানে যাস, কয় না আজকে হরতাল, অন্য কোনো আমি কয় দূরে যেতাম না, আমি দূরে যাস না, কয় না আমি কলেজে আসি, এই কইয়ে বাইরেছে। আমি আবার সাথে সাথে পিছনে পিছনে আসছি, এখানে বড় মাঠ ছিল, মাঠে গিয়ে ফিরা 2 বা 3 বার চাইছি আমার ঘরের দিকে, আমি যদি আলাদা চাইয়া রেছি, চাইয়া ঘরে গেল। তারিখ সকাল 9টার সময় গেছে কলেজে, কলেজে গিয়ে গেটের সামনে দাঁড়াইছে, তখন একটা পাকিস্তান আর্মির একটা আসছে, জিপ গাড়ি আসছে, আইসা ওরা ডাক দিচ্ছে যে রাস্তা ব্যারিকেড দেওয়া রাস্তায়, একটু ছড়াও আমরা যাব। তো সে বলতেছে যে রাস্তা ঠিকই আছে, এটা চলে গেছে। ওই আর্মির পেছন, আর্মিও যাচ্ছে, আর্মির পিছনে পিছনে এরা স্লোগান দিয়ে দিয়ে প্রতিবাদ জানাতে জানাতে যাচ্ছে। রামপুর টিভি সেন্টারে এখানে গেছে, তখন ডাকছে এরা যে তোমাদের লিডারকে আসো, এবং তারা খুব শর্ট রেঞ্জ থেকে তাকে সামনে থেকে শ্যুট করে। প্রায় 200 গজ আসার পরে তখন গুলিটা করছে, সেইভাবে যখন ঘুরে আইল্যান্ড পার হতে নিয়েছিল, গুলিটা করছে, গুলিটা এখান থেকে লাগিয়ে এদিক দিয়ে দিতে পারে গেছে। ওই তখন ওই ফারুক ভাই আর কোলে নিছে, কোলে নিয়ে দৌড় দিছে, কোলে জ্বর নিছে, এক হাতে এইভাবে ধরে রাখছে, তো গাড়ি ধরে রাখছে, আর এইভাবে ফারুক ভাই দৌড়ছে। তো ফারুক ভাই বলতেছে ভাই আমি তো পারলাম না, আমি তো আমি ওদের আপনারা আপনারা ওদের ঠেকায়, এটা করার পর ঘর থেকে হাফটা রোজ পরে গেছে। প্রথমে মানুষ একটু হতচকিত হয়ে যায়, কেননা তখনও পর্যন্ত ঠিক ওই পাকিস্তানিরা এই গোলাগুলি চালানোর ব্যাপারটা তত প্রকাশ্যে হয়নি, ঢাকাতে তো হয়নি, ওটা ছিল আমাদের কাছে মনে হয়েছিল ও মানে প্রথম শহীদ, ফার্স্ট শহীদ। এই কাপড় ছিল, এটা গেঞ্জি পরা ছিল, পাঞ্জাবি ছিল গায়ে, আর এই এটা ওই কাইটা বার করতেছে আর কি, কেঁচিতে কাইটা বার করতেছে রক্ত। তখন ইতিমধ্যে বাংলাদেশের কিন্তু একটা পতাকা তৈরি হয়ে গেছে, ওই আমাদের বাংলাদেশের ওই এর উপরে বাংলাদেশের ম্যাপ দিয়ে একটা পতাকাও হয়ে গেছে। তখন পতাকা মুড়ে তার মানে ডেড বডিটাকে আমরা এ করে তাকে প্রথম আমরা কবরস্থ করি, যেখানে মাটি দেওয়া হয়েছে শহীদ মিনারটা, এখানে দাঁড়ায় এসে তার কলেজের প্রিন্সিপাল বলছিল 7 দিন আগে, মারা যাওয়ার 7 দিন আগে বলছিল যে স্যার দেশের তো অবস্থা ভালো না, দেশের অবস্থা খুব খারাপ, কঠিন দিকে যাচ্ছে, কেউ যদি শহীদ হয় আমরা একটা শহীদ মিনার করবো, তারই কথা। কিন্তু তখন ওই আফজাল সাহেব ওই এই কথাটা বলে কাইন্দে দিয়েছিল যে আর শহীদ মিনার এখানে হবে, সে এই কথা আমাকে 7 দিন আগে বলে গেছে, ওই কথার কথার অনুসারে এখানে শহীদ মিনারটা এটা করা হবে। এই
রাস্তায় কিন্তু ওর রাজনীতি, এই রাস্তায় কিন্তু তার মিছিল মিছিল, এই রাস্তায় কিন্তু ওর রক্ত, এই মালিম আকবর থেকে মোচা টিভি সেন্টার বন্ধ তার রক্ত, এই তার রক্তের উপর দেওয়া কোটি টাকার গাড়ি হাঁকায় যায় আমরা, যার যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা তাদের যদি আমরা মূল্যায়ন করি এটা তো হবে না। তো এক সরকার আমলে চাইছিল এটা এখান থেকে উঠাই দিয়ে অন্যদিকে ট্রান্সফার করতে, এখানে ফ্লাইওভার হবে, এটা আমাদের প্রতিবাদের ইতে আর এলাকাবাসী আর আমাদের প্রতিবাদের ইতে এটা পারে না। ফারুক ইকবাল মৃত্যু একটা টার্নিং পয়েন্ট, আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট বলেই ফারুক ইকবাল মৃত্যুটা এতটা মানে তার তাকে বলা হচ্ছে প্রথম শহীদ এবং তার উচ্চতা এই জায়গায় এসে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধে প্রচুর লোক শহীদ হয়েছে এবং মুক্তিযুদ্ধে বহু লোক নির্যাতিত হয়েছে, বহু লোক নিষ্পেষিত হয়েছে। হ্যাঁ, এ কথাটা আমাদের সারাক্ষণই মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু সেই মানুষগুলোর কী জন্যে মানে এই এই যন্ত্রণা, এই নিষ্পেষণ, এই অত্যাচার এইগুলো সয়েছে, এই কথাটা আমাদেরকে তো কেন বা মৃত্যু তার বরণ করেছে। তারা দেখতে চেয়েছে একটা দেশ, যে দেশে তারা স্বাধীনভাবে বসবাস, সেই স্বাধীনতা হলো কি শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা না, তাদের অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিকভাবে মানে স্বাধীনতা। সন্ত্রাস দুর্নীতি সন্ত্রাস মুক্ত হবে, অবাধে বাংলাদেশ বাংলা আমরা স্বাধীনভাবে দেশে চলাফেরা করবো, খাবো, এরকম তো চাইছিল। তো কী বলি কি আমার